আজ এই পৃথিবীতে যেখানেই তুমি যাও, খাবারের দোকান পাবে, ফাস্টফুড খাবারের জায়গা থাকবে, খাবার এখন সব জায়গাতেই পাওয়া যায়। তাই তোমাদের মধ্যে বেশিরভাগই হয়তো খিদে কি জিনিস কখনো অনুভব করনি। যদি আমরা দুটো দিন খাবার না খেয়ে থাকি, জীবন আমাদের হাত থেকে বেরিয়ে যেতে চায়। So annadhanam is a lifeline. তাই অন্নদান হলো জীবন রক্ষা। যখন তারা এখানে এরকম একটা অনুষ্ঠানের জন্য আসেন, আমরা জানি না এরকম অনেক মানুষ সেখানে আসবেন যাদের পক্ষে 150 বা 100 টাকা বার করে খরচ করা খুবই কঠিন, কিন্তু তারা মহাশিবরাত্রির দিনে এখানে উপস্থিত থাকতে চান। তারা অনেক লম্বা দূরত্ব পায়ে হেঁটে আসেন, কারণ তারা বাসের ভাড়া দিতে পারেন না। সেই ক্ষেত্রে এই অন্নদানের মানে অনেক। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে, এই নিবেদনে একটা সৌন্দর্য আছে। একজন কেউ তোমাকে উঁচুতে স্থান দিচ্ছে এবং সে তোমার থেকে দান গ্রহণ করছে। যেহেতু কেউ একজন তোমাকে এই সুযোগ করে দিচ্ছে যে তুমি জীবনদাতা হয়ে উঠতে পারো, এটাকে শুধু খাদ্য হিসেবে দেখো না, জীবন। হয়তো তুমি তোমার মা বাবাকে গভীর ভালোবাসো এবং কৃতজ্ঞতা চোখে দেখো। মায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা হলো তিনি নিরন্তর তোমাকে অন্নদান করছেন, হ্যাঁ কি না? যদি ওই একটা কাজ তিনি না করতেন, তোমাকে শুধুই স্নেহ ও আদর দিতেন, তোমাকে শুধুই চুমুকে দেন আর জড়িয়ে ধরতেন, কিন্তু খাবার না দিতেন, তুমি কি তাকে ভালোবাসতে বলো? তাই এটা মাতৃত্বের একটা বিশেষ গুরুত্বপূর্ণ উপাদান। তাই তোমার জন্য জগতের মা হয়ে ওঠার তোমার এই সৌভাগ্যকে কাজে লাগানোই হলো অন্নদান।